সুতি টু ব্লকে প্রায় 4200 ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু সরকার একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে সুতি টু ব্লকের 7টি হাইস্কুলে মোট 2800 আসন সংখ্যা বেঁধে দিয়েছে। ফলে সুতি টু ব্লকের মোট 1400 ছাত্রছাত্রী কোনো স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাচ্ছে না। তারা প্রত্যেক দিন বিভিন্ন স্কুলে এবং হয়রানি হচ্ছে। তাদেরকে কোনো স্কুল কর্তৃপক্ষ ভর্তির প্রতিশ্রুতি দিচ্ছে না, ফলে এই 1400 ছাত্রছাত্রীর জীবন নষ্ট হতে চলেছে। তাই ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই ঔরঙ্গাবাদ লোকাল কমিটির উদ্যোগে আজ ধিক্কার মিছিল সুতি টু ব্লকে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ঔরঙ্গাবাদ লোকাল কমিটির সম্পাদক তফিজুল ইসলাম, সভাপতি জাহাঙ্গীর শেখ, এসএফআইয়ের মুর্শিদাবাদ জেলা সম্পাদক শাহনওয়াজ হোসেন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে ডিওয়াইএফআই এবং এসএফআইয়ের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করলাম, একটাই কারণ আপনারা সকলেই জানেন যে আমাদের সুতি সার্কেলে 4200 ছেলেমেয়ে স্কুলে মাধ্যমিকে পাশ করেছে কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারছে না। মানে বিশেষ করে মানে 700 করে ছেলেমেয়ে ভর্তি করার ফলে 2800 ছেলেমেয়ে ভর্তি হবে, বাকি 1400 ছেলেমেয়ে ভর্তি হতে পারবে না। এই কারণে আমরা একাদশ শ্রেণীতে বাকি 1400 ছেলেমেয়েদেরকে অ্যাডমিশন করতে হবে এই দাবি নিয়ে বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিলাম এবং বিডিও সাহেব আমাদের আশ্বস্ত করেছেন যে 2 তারিখের মধ্যে আমি এই সমস্ত করোনা মহামারীর কারণে এই বছরের মাধ্যমিক পরীক্ষা হয়নি, ফলে যারা মাধ্যমিক পরীক্ষার্থী ছিল পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকলেই মাধ্যমিক পাস করেছে। আমাদের সুতি টু ব্লকে 4200 ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, সকলেই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার আমাদের সুতি টু ব্লকে 7টি হাইস্কুলে 400 করে মোট 2800 সিট বেঁধে দিয়েছে। তার ফলে আমাদের সুতি ব্লকের 1400 ছাত্রছাত্রী কোনো স্কুলে ভর্তি হতে পারছে না। তারা প্রত্যেক দিন বিভিন্ন স্কুলে যাচ্ছে এবং তারা হয়রানির শিকার হয়ে আসছে। স্কুলের কর্তৃপক্ষ হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তারা কেউ তারাকে ভর্তির প্রতিশ্রুতি দিচ্ছে না। তারা বিডিওতেও এসেছিলো, বিডিও তাদের প্রতিশ্রুতি দিয়েছিল 26 তারিখের মধ্যে তাদের একটা ব্যবস্থা করবে, কিন্তু বিডিও সাহেবও ব্যর্থ হয়েছে। তাই আমরা এসএফআই ডিওয়াইএফআই এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে আজকে সংগঠিত করে মিছিল করে আমরা রাজ্যব্যাপী এই বার্তা দিতে চেয়েছি যে ছাত্রছাত্রীরা যদি ভর্তি না হতে পারে। আমাদের 600 জন 663 জন পরীক্ষায় বসেছিলাম, তার মধ্যে সবাই পাস করেছি, যেখানে পাস করিয়েছে সেখানে সবকে ভর্তি নিতে হবে। এখন 400 জনকে ভর্তি নিয়েছে, 263 জন বাদ আছে, এখন সবকে ভর্তি নিতে হবে। যে যে সাবজেক্ট নিয়ে ইচ্ছুক তাকে সেই সাবজেক্ট দিতে ভর্তি নিতে হবে। তাই আমরা আজ এই আন্দোলনে নেমেছি। আজ যদি আমাদের আন্দোলন যদি ওদেরকে না মানতে হয় তা এরপরে আমরা পরবর্তী আরো কিছু করতে পারি। আমাদের আন্দোলনে এই পর্যন্ত থামবে না। কিন্তু ঔরঙ্গাবাদ ব্লক এলাকায় 4400 ছাত্রী সুতি টু